পাথারকান্দির খাবারিবন্দ গ্রাম পঞ্চায়েতের বারুয়াইল গ্রামের বন্যাপীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করা হলো বুধবার। এদিন AIUDF এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল হোজাইয়ের মরকজুল মারিফ NGO এর পক্ষ থেকে প্রদান করা ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাপীড়িত ওই গ্রামে উপস্থিত হয়। সেখানে পৌঁছে প্রথমে বন্যার্তদের খোঁজ খবর নেয় তারা। তারপর NGO এর পক্ষ থেকে প্রদান করা সামগ্রীগুলি বন্যাপীড়িতদের মধ্যে বিতরণ করেন AIUDF দলের কর্মকর্তারা। বন্যায় পীড়িত গরিব অসহায় প্রায় 35টি পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে দলের পাথারকান্দি বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি আব্দুল বারী হেলাল জানান, গোটা অসমের বন্যায় পীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করছে হোজাইয়ের মরকজুল মাআরিফ NGO। এই NGO এর পক্ষ থেকে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানের সঙ্গে পাথারকান্দিতেও বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, পাথারকান্দির বিভিন্ন স্থানে এবারের বন্যায় জনগণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু লোক বন্যার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, এখনও তারা ঘরে ফেরেননি। এদিনের ত্রাণ বণ্টনে উপস্থিত ছিলেন জেলা AIUDF এর যুব মোর্চা সভাপতি জয়নুল করিম, ইফতিকার বাহার, দলের পাথারকান্দি বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি আব্দুল বারী হেলাল, দলের পাথারকান্দি যুব মোর্চার উপসভাপতি নাজিম উদ্দিন, কাবারিবন্দ মণ্ডল সভাপতি মতিউর রহমান, জুরবাড়ি ডেফলালা মণ্ডল সভাপতি আব্দুল হামিদ ও সম্পাদক জামাল উদ্দিন সহ অন্যরা। বরকজুল মারুফের তরফ থেকে সমস্ত আসামে বন্যার্তদের সাহায্যে কিছু রিলিফ দেওয়া হচ্ছে। এর অংশ হিসাবে আমরা পাথারকান্দি করিমগঞ্জ জেলার পাথারকান্দি অঞ্চলে খাপাড়িবন গাঁও পঞ্চায়েতের অধীনে বাড়ুয়াইল এলাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল লোকেরা। বর্তমানে অনেক ঘর বাড়ি ছাড়া আছে। ওদের মধ্যে আমরা উনাদের তরফ থেকে উনাদের দেওয়া সামগ্রী বিতরণ করে আসলাম। এক জায়গাতে দেওয়া সম্ভব হয় না, কেননা আমাদের নিজে প্রত্যক্ষভাবে প্রত্যেকটা জায়গা অনুধাবন করতে হয়। সেই অনুযায়ী আমরা ছোটো ছোটো ক্যাম্প করি। এইমাত্র আমরা প্রায় 30-35 পরিবারকে দিয়ে এসেছি। আমরা আর এক জায়গায় যাচ্ছি, সেখানে জানি না কতটা হবে। বর্তমানে এখানে বোধহয় প্রায় 30-35টা পরিবারে দেওয়া হবে। পাথারকান্দি থেকে মুজির উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।